অবশেষে পূরণ হতে চলল প্রবাসীদের দাবি। আগামী মে ২০১৯ হতে ২৩টি পেশায় কফিল বা স্পন্সরশিপ লাগবে না। ইদানিং সৌদি সরকার তাদের বিদেশি কর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে করছে এবং তাদের সুখী করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের শ্রম মিনিস্ট্রি ঘোষণা দিয়েছেন তারা প্রবাসীদের জন্য ২৩টি পেশায় স্পন্সরশিপ বাতিল করতে যাচ্ছে। এটি প্রবাসীদের জন্য দারুণ খবর বটে। সৌদি সরকার বলেছেন তারা স্পন্সরশিপ সিস্টেম বাতিল করে নতুন কিছু করার চেষ্টা করছে। সৌদি আরবে শ্রমিকদের কল্যাণে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সৌদি শ্রম মন্ত্রণালয় এর পররাষ্ট্র সচিব বলেছেন, সৌদি আরবে স্পন্সরশিপ সিস্টেম থেকে মুক্তি পেতে ইতিবাচক পদক্ষেপ নিতে দ্রুত মন্ত্রণালয়ে অনুসন্ধান চলবে। যে ২৩টি পেশায় স্পন্সরশিপের প্রয়োজন হবে তা হচ্ছে: ১. অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশন, ২. এক্সিকিউটিভ ডাইরেক্টর, ৩. সেলস ম্যানেজার, ৪. অ্যাকাউন্টেন্ট, ৫. এক্সিকিউশন সেক্রেটারি, ৬. ম্যানেজিং ডিরেক্টর, ৭. অ্যাকাউন্টস ম্যানেজার, ৮. এ ফিলিপিনো সার্ভার অর সার্ভার, ৯. ড্রাইভার, ১০. ইলেকট্রিক্যালস, ১১. কনস্ট্রাকশন ওয়ার্কার, ১২. ব্ল্যাক স্মিথ, ১৩. এ বেকার, ১৪. সিভিল ইঞ্জিনিয়ার, ১৫. স্ট্রাকচুরাল ইঞ্জিনিয়ার, ১৬. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ১৭. মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ১৮. মেডিকেল প্রফেশন, ১৯. গার্ড, ২০. ফার্মস, ২১. প্লাম্বার, ২২. কুকার, ২৩. ফিলিপিনো, ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গলি ইনোভেটর। উপরোক্ত ২৩টি পেশায় আগামী মে মাস ২০১৯ থেকে কোনো স্পন্সরশিপ বা কফিল লাগবে না।